अहलन सहलन सुस्वागतम रमजान मुमिनेर घरे कड़ा नेड़े नेड़े आबार एलो रमजान। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد কাছে উদূরে দেশে ও দেশের বাইরে যারা এই মুহূর্তে চ্যানেল এস এর সামনে বসে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান বরকতময় রমজান দেখছেন আপনাদের সকলকে জানাই মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মিল্ক ভিটা এর সৌজন্যে। আমরা প্রতিদিনের ন্যায় আজও এই অনুষ্ঠানে দেশের দুজন বিশিষ্ট আলেমে দিনকে আমন্ত্রণ করে আমাদের স্টুডিওতে নিয়ে এসেছি। আমি প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে আছে মাওলানা কফিলউদ্দিন বিন আমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং সাথে আছেন তরুণ আলোচক মাওলানা মাহবুবুল হাসান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালাম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আল্লাহর মেহরবানিতে ভালো আছি। আমি আজকে আপনাদের কাছ থেকে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে জানতে চাইব, রমজান আমাদেরকে সহমর্মিতা শেখায়, ভ্রাতৃত্ববোধ শেখায়, শেখায় আমাদেরকে সকলে একত্রে এক কাতারে বসে আমাদেরকে নামাজ আদায় করা, ইফতার খাওয়া, এই সমস্ত বৈষয়িক বিষয়গুলো নিয়ে আপনাদের কাছ থেকে আমি শুনব। প্রথমেই মাওলানা কফিলউদ্দিন বিন আমিন, আপনার কাছ থেকে জানব যে রমজান আসলে আমাদের জীবনে কিভাবে এই সামাজিক প্রভাব বিস্তার করে। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহর অশেষ মেহরবানি যে বরকতময় রমজান এই অনুষ্ঠানে আমরা আজকে সমাজ জীবনে রমজানের প্রভাব এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। জি, তো মানুষের মাঝে রমজানটা কীভাবে প্রভাব ফেলে এ সম্পর্কে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে উদ্ধৃতি করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা তরকারি পাক করবে তখন ওই তরকারির পরিমাণ, একটু ঝোলের পরিমাণ বাড়িয়ে দাও। উদ্দেশ্য হচ্ছে এই তরকারিটা দিয়ে তোমার পড়শি যারা ভুখানাঙ্গা বা দরিদ্র বা তোমার চাইতে একটু নিচু, তাদের খোঁজ খবর নেওয়ার জন্য, তাদের সাথে সৌহার্দ্য সহানুভূতিতে সামাজিক বন্ধনটা সুদৃঢ় সহমর্মিতা প্রকাশের জন্য এই সুযোগটা সৃষ্টি করা। তো এটা আরেকটা বিষয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যে পবিত্র মাহে রমজান যখন চলে আসে তখন আমরা দেখতে পাই যে ইফতারের মাধ্যমে আমাদের পড়শি, আমাদের ছোট ভাই, আমাদের বড় ভাই, আমাদের চাচা জ্যাঠা, আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের বাড়িতে কিছু ইফতার পাঠিয়ে দিয়ে অথবা বাড়িতে ইফতারের আয়োজন করে ডেকে দুঃখী মানুষের সাথে একাকার করে ধনী দরিদ্র ছোট বড় সবাই একসাথে বসে খাওয়ার যে উদ্যোগ, যেটি নিশ্চয়ই আপনি দেখেছেন বাইতুল্লাতে, মসজিদে নববীতে ইফতারের সময় যারা আপনার উমরাতে যাচ্ছেন অথবা হজে যাচ্ছেন রমজানের সময়, রমজান মাসে এত আপ্যায়ন করা হচ্ছে তাদেরকে দিয়ে, এটা একটি মাত্র উদ্দেশ্য। প্রতিযোগিতা শুরু হয়, আগে উমরা থেকে এসছি এখানে মসজিদে নববীতে প্রতিদিনই এবং মসজিদে হারামে দুই হারাম আইনে তারা বিশেষ করে সোমবার আর বৃহস্পতিবার শুক্রবার এই দিনগুলো বিকালবেলা হলে ইফতারের পরশা সাজিয়ে কে রোজা রাখলো কে রাখলো না তার রোজার বাইরের কথা বোঝাই যায় না, এবং সবাই ডাকতে থাকে যে আমার ইফতারটা নাও, তুমি এখান থেকে খাও। আলহামদুলিল্লাহ, রকমের রকমারি ইফতার নিয়ে তারা কিন্তু পরশা সাজিয়ে বসে। আমরা ঠিক তার ধারাবাহিকতায় দেখি আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ওই প্লাজাতে, ইভেন আমাদের মহল্লার মসজিদগুলো তো ইদানিং শুরু হয়ে গেছে, দেখি যে হাজার হাজার মানুষ সরকারের ব্যবস্থাপনায় এবং নিজ উদ্যোগে তারা গোল হয়ে ইফতার খাচ্ছে, গরীব দুঃখী রিকশাওয়ালা ঠেলাওয়ালা সবাই মিলে দৌড়ে যাচ্ছে বাইতুল মুকাররমের চত্বরে। তো এটা হচ্ছে আমাদের এই মানবীয় গুণাবলীর উৎকর্ষতা অর্জনের জন্য যেটি আমরা বলেছিলাম, এই শিক্ষা কিন্তু আর কোথাও, এই শিক্ষাটি আর আপনার বছরে যে আবারও আসবো আপনার কাছে। আমি মাওলানা মাহবুবুল হাসান, আপনার কাছ থেকে জানতে চাইবো, মোহতরম যে আলোচনা করছেন, আসলে রমজান আমাদেরকে সামাজিক যে শিক্ষাটা, কারণ আমরা অন্যান্য সময় একে অপরকে আমরা দেখতে পারি না, একে অপরকে আমরা সহ্য করতে পারি না, কিন্তু রমজান মাস এলে দেখা যায় আমরা সেই শত্রুতা ভুলে গিয়ে
তাকে মসজিদে যখন দাঁড়াই কাতারে বা আমাদের ওই যে সালাতুত তারাবিতে কিয়ামুল্লাইলে আমার পাশে ডেকে নিই, ইফতার করতে যদি ছুটে আসে পাশে বসিয়ে আমার প্লেট থেকে আমরা ইফতার তাকে আমরা প্রদান করি, এই যে একটা সহমর্মিতা, এটি কিভাবে আমরা আমরা পেতে পারি? ধন্যবাদ মহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: تعاونوا على البر والتقوى. صدق الله العظيم। রমজান মাস আমাদেরকে শিক্ষার মাস, রমজান মাস হচ্ছে আমাদেরকে শিক্ষার জন্য আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রমজান মাস হচ্ছে সহমর্মিতার মাস। রমজানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মানুষের প্রতি এক মানুষের প্রতি বিভিন্ন নামেও ভূষিত হয়ে থাকে, জি। এই জন্যই এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে একটা শিক্ষা দিতে যাচ্ছেন, যেন তুমি তোমার পাশে যে ভাই আছে তার প্রতি সহানুভূতি তুমি শিখো, তার প্রতি তুমি শ্রদ্ধাবোধ শিখো। তোমার পাশের ভাই আজকে তুমি ভালো ইফতার খেতে পারতেছো, তোমার সমর্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন এবিলিটি দিয়েছেন, ইচ্ছা করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাই যে দরিদ্র আছে সেই অবস্থায় তোমাকে রাখতে পারতেন, সেই অবস্থা না রেখে তোমাকে আল্লাহ ভালো রেখেছেন, তোমাকে অবস্থাটা সুন্দর রেখেছেন, তাকে আল্লাহ দরিদ্র বানিয়েছেন। কিন্তু আবার পুরস্কার যে আমাদের যে প্রাপ্তিটা যে হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যে রোজা যিনি রাখেন আর যিনি ইফতার করেন সওয়াবের অধিকারী হয়ে যান। জি জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কোনো বান্দা যদি একজন রোজাদারকে একটি খেজুর অথবা এক ডুব পানি দিয়েও তাকে ইফতারি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় তাকে পূর্ণ রোজার একটা সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এজন্যই কিন্তু আমরা সহমর্মিতা আরো আমাদের উদ্বুদ্ধ হই। আবার আপনার কাছে আমাদের একটা বিরতির যাওয়ার সময় হয়েছে। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বরকতময় রমজান পরিবেশিত হচ্ছে বেশ বিটার সৌজন্যে। এ পর্যায়ে একটা বিরতিতে যাব, বিরতির পরে সে ইনশাআল্লাহ আবার কি আলোচনা করব, আশা করি সে পর্যন্ত আপনারা প্রত্যেকে আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও চলে এলাম আমরা বরকতময় রমজান অনুষ্ঠানে। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মিল্ক ভিটা এর সৌজন্যে। আমরা দুজন বিজ্ঞ আলোচকের কাছ থেকে অত্যন্ত চমৎকার করে আলোচনা শুনছিলাম। আমি আপনার কাছ থেকে বিরতির পূর্বে যে আলোচনা শুনছিলাম সে আলোচনায় আসব, যে এই যে সওয়াবের কথা যার কারণে আমরা রমজানে একজন রোজাদার আরেকজন রোজাদার ভাইকে আমরা ডেকে নিই, আসো আমার সাথে বসো, আমার সাথে ইফতার করো, এর মানে আমরা মনে মনে এই আকাঙ্ক্ষা, যেহেতু আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছে যে রোজা রাখলে যে সওয়াব, ইফতার করালে সেই সওয়াব, এই বিষয়টি ব্যাখ্যা করবেন। জি হ্যাঁ, আল্লাহ সাল্লাম বলেছেন যে ইফতার, যে একজন লোক ইফতার করানো যদি একটি সুর পরিমাণ খেজুরও হয় পানি হয় তাকে ইফতার করা মানে তার সে পূর্ণ সওয়াবটা পাচ্ছে। এখন এই মানুষের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, সহানুভূতি, ভালোবাসা এর মাধ্যমে আমাদের প্রকাশ পায়। একজন মানুষ আমাদের মধ্যে চলতে গেলে সমাজে তাদের মধ্যে দ্বন্দ্ব হতেই পারে, ঘাতপথে হতেই পারে, মানুষের চলতে গেলে মানুষের শয়তানের ধোকায় পড়ে আমরা একে অপরের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে আমাদের সংঘাত হতেই পারে। এই সংঘাত কিন্তু মিটে যেতে পারে আমরা যদি কাউকে ইফতার করি দাওয়াত দেই। আল্লাহ রাসূল বলেছেন তাহাদ্দু তাহাব্বু, তুমি কাউকে হাদিয়া দাও, তাকে দাওয়াত করো। আল্লাহ রাসূল বলেছেন না মানুষের মুসলমানদের জন্য ছয়টা হক, কত সুন্দর সুন্দর সম্প্রীতির দেশ, ছয়টা হক, কাউকে যদি দাওয়াত করো সে দাওয়াত কবুল করো এবং সেখানে তুমি দাওয়াত করার জন্য বলা হয়েছে। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেছেন আইউল ইসলাম, ইসলামের মধ্যে কোন জিনিসটা উত্তম, ইসলাম হয়রা তো আইমুত আম, অপরকে খাদ্য প্রদান করা। এখানে আমাদেরকে ইসলামের মধ্যে একটা উত্তম কাজ শিখাই দিয়েছেন, অপর মানুষকে খাদ্য দেওয়া। এখন ইফতারির সময় আমরা সুন্দর ইফতারি খাচ্ছি, আমার পাশের ভাই খেতে পারতেছে না তাকে আমি ইফতারি করালাম, অথবা একজন মেহমান আসছে, একজন মুসাফির হতে পারে, বা একজন রিক্সাওয়ালা তার বাড়ির ঘর নেই খাওয়ার মতো, সেই রোজাদার সে হয়তো কোনো কারণে রোজা রাখতে পারে, তাকে তাকে খাওয়া ইফতারি হয় তার আত্মার প্রশান্তি পেল, এই আত্মার প্রশান্তি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহ আশ খুশি হয়ে গেলে আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবেন, আর রাজি খুশি হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষাটা আমাদের কাজে লাগবে। যে মোহতারাম মাওলানা কাফিলউদ্দিন বিন আমিন, আপনার কাছ থেকে জানতে চাইব এই যে সামাজিক শিক্ষা, সামাজিক শিক্ষা বলতে যে কে শত্রু কে মিত্র এখানে দেখার নাই, ইফতার বসছে এক কাতারে ইফতার করতেছে, এবং অনেক সময় দেখা যায় অতীতের যে তিক্ততা থাকে একে অপরের ভিতরে সেটা কিন্তু আমাদের মাঝে চলে যায়। ইভেন আমরা দেখি গরিব দুঃখী অসহায় রিক্সাওয়ালা চাষা ভুষা তারাও কিন্তু একসাথে বসে ইফতার করতেছে, কারণ আপনি কিন্তু উঠাতে পারবেন না, আপনার আপনি বড় চাকরিওয়ালা বা বড় ব্যবসায়ী বা বড় আলেম হয়েছেন, আপনার পাশে যদি একজন রিক্সাওয়ালা বসে সামান্য একটা গামছা গায়ে দিয়া
বা অথবা সেরা গেঞ্জি গায়ে দিয়ে আপনি কিন্তু তাকে উঠাতে পারবেন না, বরং তাকে রমজানের কারণেই তাকে আমরা ডেকে নিয়ে আসো, ভাই আমার সাথে বসো, একসাথে আমরা ইফতার করি, এই বিষয়টি আপনি ব্যাখ্যা করবেন। আলহামদুলিল্লাহ, ভাতৃত্ব বন্ধনে মাহে রমজানের প্রভাব, এ বিষয়ের উপর আমরা আলোচনা করছিলাম। জি, মহতারাম অত্যন্ত চমৎকারভাবে একটি হাদিসের উদ্ধৃতি প্রদান করেছেন, আমি এটিকে আরেকটু ওনার সাথে সংযোজন করতে চাই। আইয়ুল ইসলাম খায়রান ক্বালা তুত্বিমুত তাআম ও তুখরিবুস সালামা আলা মান আরাফতা ও আমান লাম তারিফ। রাসূল বলছেন তুমি যাকে চিনো আর যাকে তুমি চিনো না তাকে তুমি সালামের বিনিময় করো, আর গরিবদেরকে খাদ্য দানে উৎসাহিত করো। গরিবদেরকে খাদ্য দানে উৎসাহিত করার কথা মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন জায়গায় এসেছে। গরিবদেরকে খাদ্য দান করো এ কথা এসেছে, যাকাত দাও এ কথা এসেছে, নামাজ পড়ো এ কথা এসেছে, দুঃখী এবং বঞ্চিত মানুষের হক মেরে খেও না এ কথা এসেছে। তার মানে মহাগ্রন্থ আল কোরআনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনকে সুদৃঢ় করার জন্য একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রেখে এই এর এই পদ্ধতিতে জীবন পরিচালনা করার জন্য হাদিস এসেছে। সম্পর্ক কীরকম হবে, আচার আচরণ কীরকম হবে, এ বিষয়ে এসেছে। তো আজকে সেই বিষয়টি আরও সুদৃঢ় করার জন্য আমাদের মাঝে এসেছে মাহে রমজান। এই মাহে রমজান আমাদেরকে কী শিক্ষা দিয়েছে? আমরা গালিগালাজ করব না, আমরা মাপে কম দেব না, আমরা রমজান মাসে যখন ইফতার কেনাকাটা শুরু হয় সেরা টাকা দিয়ে ইফতার কিনে এনে সেই ইফতার খাবো না, আমি মিথ্যা বলবো না, আমার এই চোখ দিয়ে এবং হাত দিয়ে অসামাজিক অনিয়মতান্ত্রিক অগণতান্ত্রিক কোনো কাজ আমি করব না। তাহলে এটি যদি আমি না করি তাহলে তো আমি একজন মুত্তাকির কাতারে পড়ি। আমি একটি উদাহরণ আপনাকে দিতে পারি। এখন থেকে বছর দুয়েক আগে একদিন হঠাৎ করে ইফতারের পূর্ব মুহূর্তে এই ধরেন যে ইফতারের শুরু হয়ে যাবে যাবে ভাব, এরকম একটি সময় আমি উত্তরাতে অফিস থেকে বের হয়ে বাসায় যাচ্ছি। তো এমন সময় গাড়ি তো উঠতে পারতেছি না, আবার ইফতারেরও আজান তখন সূর্যাস্ত হয়ে গেছে, আজান দিয়ে দিয়েছে। আমি একটা মার্কেটে যাচ্ছি, কোনো দোকানে কোনো পানি ইফতার কিছু পাচ্ছি না, সবাই ইফতার খাওয়া নিয়ে ব্যস্ত। তো আমাকে আমার একজন রোজাদার লক্ষ্য করেছে যে আমি এরকম কিছু খোঁজাখুঁজি করছি। তো বলছে হুজুর আসেন, হুজুর আসেন, মাওলানা সাহেব আসেন আসেন। তো এখন আমাকে দেখে দেখলাম চতুর্দিক থেকে এদের একটা আহ্বান চলে আসতেছে, আসেন আসেন। তখন অলরেডি দু তিন মিনিট পার হয়ে গেছে, আল্লাহ আকবার। তাদের আচরণ দেখে আমি বিমুগ্ধ। আমি ইফতার কেনার জন্য বা পানি কেনার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু দেখা গেল যে ইফতার আমার সম্মুখে হাজির হলো, এখন তিন চারজনে খেয়ে শেষ করা যাবে না। তো এটা তো আপনার সাথে সংগঠিত হলো, আপনাকে আহ্বান করলো তারা খাবারের জন্য, পরবর্তীতে কোন কাজে আপনার বাড়ির পাশে বা আপনার অফিসের পাশে যখন দেখা হয় তখন সেই আমার জন্য মনে থাকবে যে এই লোকটি আমাকে ইফতার করিয়েছিল, এবং আপনি যখন যে কোনো কাজের জন্য তাকে যে কোনো একটা ইনসেন্টিভ বা একটা সার আপনি দিবেন যে লোকটি তো ভালো। এবং এই সামাজিকতা, এই সামাজিক বন্ধন কিন্তু সুদৃঢ় করার জন্য মাহে রমজান কিন্তু প্রত্যেকের জীবনে কিন্তু সুন্দরভাবে কাজে আসে, কারণ অন্য কোনো আমলে কিন্তু এটি হয় না, হয় না অন্য কোনো আমলে। এই জন্য আজকে আপনার এই মিল্ক ভিটা নিবেদিত বরকতময় রমজান যে আজকে চ্যানেল এস এর মাধ্যমে সারা জাতি তথা মুসলিম উম্মার মাঝে যে বার্তা আমরা ছড়িয়ে দিচ্ছি, আমি বিশ্বাস করি এবং মনে করি আপনার দক্ষ উপস্থাপনায় এবং কোরআন নাজিলের মাসে এই বরকতময় রমজানের এই অনুষ্ঠানটি যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে, হানাহানি বন্ধ হবে, সমাজের অনাচার অশ্লীলতা কৌরুচিপূর্ণ সকল কাজ ব্যয়াপনা থেকে আমরা মুক্ত থেকে রমজানের প্রকৃত শিক্ষা নিয়ে আমরা বাকি 11টি মাস আমরা যদি পরিচালনা করতে পারি তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে সমাজের মধ্যে আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের পরিজন যারা আছে ছোট থেকে বড় পর্যন্ত সুখে দুঃখে বিপদে মুসিবতে সকল অবস্থাতে আমরা সকলে একত্র থেকে আমরা এই রমজানকে সুন্দরভাবে পালন করতে পারবো, সাথে সাথে আমাদের যে সামাজিক দায়বদ্ধতা রয়েছে কিছু তাদেরকে, যেমন আজকে আমাদের সন্তানগুলো অনেক বিপথে পরিচালিত হচ্ছে, বিভিন্ন ধরনের সন্ত্রাসের সাথে, বিভিন্ন মাদকদ্রব্য গ্রহণের সাথে, সেবনের সাথে, এমন কিছু বাজে কুরুচিপূর্ণ বন্ধু বান্ধব বাজে ছেলেদের পাল্লায় পড়ে, এই ছেলেরা তো আমাদেরই ভবিষ্যৎ, এই দেশের ভবিষ্যৎ। এই ছেলেরা ভালো হলে আমরা আগামীতে ভালো একটা প্রজন্ম পাবো, ভালো প্রজন্ম দেশ গঠনে আমাদের কাজে লাগবে এবং দেশে বিদেশে আমাদের সুনাম অক্ষুণ্ণ থাকবে। এর কারণ হচ্ছে রমজান মুসলমানকে একজন প্রকৃত মুমিন হিসাবে তাকওয়া অর্জনের জন্য, মুত্তাকি হওয়ার জন্য কিন্তু সম্পূর্ণভাবে রমজান
ট্রেনিং প্রদান করে, আর এই ট্রেনিং প্রাপ্ত হয় বাকি সামনের যে মালগুলো রয়েছে এই ট্রেনিংটা আমরা। আর এই জন্য আমি মনে করি দুইটা জিনিস প্রয়োজন। একটি হলো আমাদের অভিভাবক মহল যারা আছেন ওই সন্তানদের, তাদেরকে যথাযোগ্য শিক্ষা দেওয়া, দিনী শিক্ষা দেওয়া, ধর্মীয় শিক্ষা দেওয়া, তথা কোরআনের শিক্ষা দেওয়া, নবী এবং রাসূলগণ যে পথে চলেছেন সেই পথের শিক্ষা দেওয়া। কোনো হানাহানি নয়, কোনো হানাহানি সন্ত্রাস নয়, কোনো জঙ্গিবাদ নয়, নয় কোনো অস্ত্রের ট্রেনিং নয়, কোনো মাদক নয়। মাদক আমরা দেশকে ভালোবাসবো, ইসলামকে ভালোবাসবো, সবার আগে আমার ইসলাম, এরপরে আমার দেশ, এই দুটার সমন্বয়ে কিন্তু আমরা এগিয়ে যাব। কারণ আল্লাহ রাসূল বলেছে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ছাড়া আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। এর নজির আমরা দেখি যখন মক্কা আল মুকাররমা ছেড়ে হুজুর যখন হিজরত করে মদিনার দিকে যাচ্ছেন, আমরা কেতাবে আমরা দেখি হুজুরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছিল, আর হুজুর মনে মনে বলছিল রে কাবা, তোর কাছে থাকার জন্য বড় ইচ্ছে ছিল কিন্তু তোর সন্তানেরা আমাকে এখানে থাকতে দিল না, বড় আফসুস করছিলেন হুজুর। এই জন্য হুজুরের ভিতরে দেশপ্রেম ছিল, যেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় যখনই মদিনায় গিয়েছেন, আবার যখন মক্কা বিজয় করেছেন। কিন্তু এ ব্যাপারে আমি আপনার সাথে একটু সংযোগ করতে চাই, আল্লাহ রাসূল যখন চলে গেলেন তখন বলছিলেন চোখ দিয়ে পানি পড়ছিল আর বলছিলেন যে কাওয়া আমাকে থাকতে দিল না, অষ্টম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সৈন্য সঙ্গে নিয়ে মদিনা থেকে মক্কায় প্রবেশ করলেন। সেদিন আবার সেই কাওয়ার মানুষ তার অভিবাদন জানিয়েছিল, সেই ইসলাম আমাদের মাঝে এসেছে, এবং সেই ইসলামেরই একটি পাঁচটি স্তম্ভের একটি অন্যতম ধারা হচ্ছে আজকের এই রমজান। এই রমজান আমাকে পূর্ণাঙ্গ মুমিন হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা প্রদান করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেহরবানি করে স্টুডিওতে এসে আলোচনা দিয়েছেন সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা বরকতময় রমজান অনুষ্ঠানে অত্যন্ত চমৎকার কথা আমরা শুনলাম, যে কথাগুলো আমলে পরিণত করব আমি এবং আমরা যারা শুনছি দেশে এবং দেশের বাইরে সকলে আমরা আমল করব। আপনাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ও আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আহলান সাহলান সুস্বাগতম রমজান, মুমিনের ঘরে কড়া নেড়ে নেড়ে আবার এলো রমজান।